হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই ভিডিওতে আপনাকে দেখাবো অ্যাটিটিউড গানগুলো, যে গানগুলো ব্যবহার করে সবাই অ্যাটিটিউড ভিডিও বানাচ্ছে। আর এই গানগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। এই গানটি রিসেন্টলি প্রচুর ভাইরাল হয়েছে। এটি হলো কেজিএফ চ্যাপ্টার 2 এর গেট অফ মাই ওয়ে গান। এই গানটি তৈরি করেছে ডেমেন্টেড সাউন্ড মাফিয়া। এটি হলো এজি রিমিক্সের গান কামু ড্যাডি রোম্পে। এই গানের অরিজিনাল গায়ক ড্যাডি ইয়াঙ্কি। তো এরপর রয়েছে ইমকালের অ্যাটিটিউড গান অবলি ময়। গানটি টিকটকে 6 লাখেরও বেশি ভিডিওতে ব্যবহার হয়েছে, মানে গানটি রাতারাতি টিকটকে ভাইরাল হয়েছে। আর এইসব অ্যাটিটিউড গানগুলো আপনার কাছে কেমন লাগে তা কমেন্ট বক্সে জানাবেন। তারপর রয়েছে আইমিন ব্যাক এবং আরাম মানিকের রিমিক্স গান। গানটির আগে মাথা কিছুই বুঝতে পারি না, কিন্তু গানটির মোটা কণ্ঠের ভয় শুনলে বোঝা যায় গানটি অ্যাটিটিউড লেভেলের। তাছাড়াও গানটি বিভিন্ন ভাবে রিমিক্স হয়ে 200 মিলিয়নের অধিক মানুষের কাছে পৌঁছে। এই গানগুলো বেশিরভাগ ব্যবহার করা হয় ভাব মার্কা ভিডিও, অর্থাৎ অ্যাটিটিউড ভিডিওতে। তো এরপর রয়েছে জেআইডি ইমাজিন ড্রাগনসের গান এনিমি। এই গানটির ভিউ রয়েছে 260 মিলিয়নের উপরে। গানটির শর্ট ভিডিওতে 1 মিলিয়নের বেশি ব্যবহার হয়েছে। এখন আপনাকে একটি ভিডিও দেখাবো এবং বলবেন যে শক্তি দিয়ে কি সবকিছু করা সম্ভব। তবে হ্যাঁ, ছেলেটি সত্যির সাথে অ্যাটিটিউড গানটি পারফেক্ট ছিল। তো যাই হোক, ব্যাকগ্রাউন্ডে থাকা গানটির নাম হলো টমি বফের এনিমি গান। তো এরপর রয়েছে আমেরিকান ফ্যাট জো রিমাই এবং ফ্রেন্সের গান অল দি ওয়ে আপ। এই গানটির ভিউ রয়েছে প্রায় 240 মিলিয়ন। তো চলুন এই গানটির একটি শর্ট ভিডিও দেখে আসি। এই মিউজিকের নাম হলো ডেট টু মি সোলো প্লাস রিভার্ব। এর চেয়ে চাটার বক্সের মিউজিকটি ভালো ছিল। গানটির ভিউ রয়েছে 60 মিলিয়নের উপরে। এরপর রয়েছে সাম্বাটা এর গান পিন্নাক। গানের শর্ট ভিডিও গুলো অসাধারণ। সাম্বাটার আরেকটি ভাইরাল গান হলো কাঁথে নিকবার। তো চলুন গানটির একটি টিকটক ভিডিও দেখে আসি। আমার ভুলগুলো দেখাও না দেখার ভান করো, কারণ ছিড়তে তুমি এমনিও কিছু পারবা না। সো এরপর আছে বুঝি আরিনের গান বে পেত্রুঙ্কো। তো এরপর আছে কাকতাই কাগিনের গান প্যারাডক্স। তো চলুন গানের একটি অ্যাটিটিউড ভিডিও দেখে আসি। সো এরপর আছে সুপার লাভ সোলো প্লাস রিভার্ব। গানটির আর্টিস্ট হলেন টু এস ক্যাশ এবং ব্লগস। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত, ধন্যবাদ।